নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আরও একবার বিতর্কে জড়িয়ে পড়েন হার্দিক পাণ্ডিয়া মাঠের মধ্যেই সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ স্বামীকে কটুক্তি করার জন্য সমর্থকরা রেগে গেল হার্দিক পান্ডিয়ার ওপরে কি ঘটনাটি ঘটেছিল হার্দিক ও মোহাম্মদ স্বামীর মধ্যে আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তার আগে একটা অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা গতকাল বারো নম্বর ওভার বল করতে আসে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডেয়ার সেই ওভারে পরপর দু বলে দুটো ছক্কা মারে কেন উইলিয়ামসান তারপরে এক রান নিয়ে কেন উইলিয়ামসন রাহুল ত্রিপাঠীকে স্ট্রাইক দেয় ও রাহুল ত্রিপাঠী একটি শট মারেন সেই বলটা উঁচুতে ওঠে এবং স্বামীর থেকে মাত্র দুহাত দূরে বলটা ড্রপ করে তিনি সেই ক্যাচটা ধরার চেষ্টা করেনি বলে তাতেই রেগে যান গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তাকে স্বামীর উদ্দেশ্যে চিৎকার করে কিছু বলতে শোনা যায় সেইটা দেখে মোহাম্মদ স্বামী তিনিও খানিকটা হতবম্ব হয়ে যান যে হঠাৎ করে কি হলো এই ঘটনাটির পরেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা শুরু করলো সমর্থকেরা সমর্থকরা লিখেছে স্বামীর মতো এত সিনিয়র খেলোয়াড় এত ভালো ক্রিকেটার আরও সম্মান পাওয়ার প্রাপ্য হার্দিক যে কটুক্তি করেছে স্বামীকে সেটা স্বামীর প্রাপ্য নয় হার্দিক নিজে প্রথমবার দলের অধিনায়কত্ব করছেন তাকে বুঝতে হবে দলের সিনিয়র খেলোয়াড়দের সম্মান করতে হবে নিজে খারাপ বল করায় ছক্কা খেয়েছেন তার রাগ তিনি স্বামীর ওপর প্রকাশ করলেন এতে দলের ভারসাম্য নষ্ট হতে পারে এমনটাই অভিযোগ করছে গুজরাট টাইটেন্সের সমর্থকরা তো বন্ধুরা মোহাম্মদ স্বামীর ওপরে রকম বাজে ব্যবহার হার্দিক পান্ডিয়ার এই নিয়ে আপনাদের কী ধারণা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আনুত্রা হচ্ছেন সবাইকে একটা হত্র হতে হতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ